হাই ভিউার্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল লার্স টাক অ্যাবাউট আজ আমি তোমার সাথে শেয়ার করবো নিউবর্ন বেবিদের যত্ন আমরা কীভাবে নিতে পারি দেখো এখানে আমি নিউ বর্ন বেবিদের কথা বলছি বাট এখানে এমন অনেক কিছু পাবে তুমি যেগুলো পরবর্তীকালেও তোমার বেবির ওপরে তুমি অ্যাপ্লাই করতে পারো তো এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে তো চলো ভিডিও স্টার্ট করি দেখো প্রথমেই বলি যে বেবিকে এবং মাকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় না তো হসপিটাল থেকে অনেক সময় একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় যে কিভাবে বেবির টেক কেয়ার করা হবে তো যদি তুমি সেইটা না নিয়ে থাকো তো আমি বলবো কয়েকদিনের মধ্যে একজন পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে দেখা করো এবং বেবির কিভাবে টেক কেয়ার করা যেতে পারে সে সম্পর্কে একটা ধারণা নিয়ে নাও এখানে আমি তোমার সাথে শেয়ার করবো যে আমার বেবি যখন ছোট্ট ছিল নিউবর্ন ছিল তো আমি কিভাবে ও টেক কেয়ার করে এসেছি প্রথমে আমি একদম সকাল থেকে শুরু করি যে বেবিরা যখন ঘুম থেকে ওঠে তো কিভাবে কীভাবে ওদের টেক কেয়ার করা যেতে পারে যখন তোমার বেবি ঘুম থেকে উঠবে তো এটা আমাদের অবশ্যই সকলের মনে রাখা উচিত যে বেবিদের চোখটা কিন্তু ভালো করে পরিষ্কার করা উচিত বেবিদের চোখ পরিষ্কার করার জন্য আমাকে ডক্টর বলে দিয়েছিলেন যে দুটো তুলো নিতে হবে পরিষ্কার তুলো এবং সেটাকে ফিল্টারের জল বা ওয়াটার পিউরিফায়ারের জলে ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়ে ভালো করে সোপ করে নিয়ে তারপর সেটাকে বেবিদের চোখের ওপরে আলতো হাতে চোখের কোনা একদম কোনা থেকে শুরু করে একদম এই সাইড পর্যন্ত আনতে হবে একটা তুলো দিয়ে এবং আরেকটা তুলো দিয়ে সে একইভাবে একদম চোখের কোনা থেকে সাইড পর্যন্ত টেনে দিতে হবে এটা তুমি অবশ্যই মনে রাখবে যে বেবিদের চোখ খুব নরম তো ওদের ওপরে রকম যেন প্রেশার না পড়ে চোখের ওপরে যেন কোনো রকম প্রেশার না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখবে আলতো হাতে পরিষ্কার করবে এবং একটা চোখের জন্য একটা তুলোই ব্যবহার করবে সেই তুলোটা আবার অন্য চোখে ব্যবহার করো না যখন চোখ পরিষ্কার হয়ে যাবে বেবি ফ্রেশ হয়ে গেলো তো সেক্ষেত্রে তুমি বেবিকে ডাইপার বা বেবি ড্রেস চেঞ্জ করে দিতে পারো ডাইপার আর ড্রেস সম্পর্কে আমি পরে আলোচনা করছি এরপর আসি বেবির খাওয়ার ব্যবস্থা করতে হয় মা মায়েদের তো যদি তুমি তোমার বেবিকে ব্রেস্ট ফিট করাও তো তোমাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যদি তুমি ফর্মুলা ফিট করাও তো ফর্মুলা ফিটিংয়ের যা যা জিনিসগুলো দরকার হয় বটল দরকার হলে বটলটাকে স্টাইলাইজ করতে হবে জলটাকে ফোটাতে হবে জলটা যেন যদি তোমার যে বেবিকে যেই দুধটা খাওয়াচ্ছ সেই দুধটা যদি হালকা নর্মাল জলে গুলতে হয় তো ফোটানো জলটাকে নর্মাল টেম্পারেচারে আনো যদি দুধটা গরম জলে উষ্ণ জলে গুলতে হয় তো দুধটা জলটাকে উষ্ণ রাখো তারপর পরিমাণ মতন দুধটা খাওয়াও এক স্কুপ মানে থার্টি এম এল থার্টি এম জলে এক স্কুপ মিশিয়ে এভাবে বেবি যতটা খাবে ততটা পরিমাণ দুধ বানিয়ে ওকে খাওয়াতে থাকো এই সময় বেবিরা কী হয় দু ঘন্টা থেকে তিন ঘন্টা বাদে বাদে ওদের খিদে পেয়ে যায় তো টাইমটা তুমি অবশ্যই মেনটেন করবে তিন ঘন্টার বেশি যেন খালি পেটে না থাকে এটা কিন্তু দেখা অবশ্যই দরকার বেবি ফর্মুলা ফিট করুক বা বটল ফিট করুক ব্রেস্ট ফিট করুক যাই করুক না কেন অবশ্যই যখন তুমি খাওয়ানো শুরু করছো তার আগে বেবিকে বার্ফ করাও বা ঢেঁকুর তোলাও যখন খাওয়াচ্ছ তার মাঝখানে একবার ঢেকুর তোলাও এবং যখন খাওয়ানো হয়ে যাচ্ছে তখনও অবশ্যই একবার বার্ফ করো বা ঢেকুর তোলাও এভাবে বসাতে পারো এবং আলতোভাবে গালটা ধরো ঘাড়ে একটা সাপোর্ট দিও এবং আস্তে আস্তে এক দুই তিন চার করে ওকে ওর পিঠে বাড়ি দিতে থাকো যদি ঢেকুর তোলে তো ভালো আদারওয়াইজ বেশি জোর করার দরকার নেই তাহলে খাবারটা বেরিয়ে আসতে পারে তো এইভাবে খাওয়ানোর সময় তিনবার একবার আগে একবার মাঝখানে একবার খাওয়ার পরে ঢেকুর তোলাও যখন তুমি বেবিকে খাওয়াচ্ছ সেটা বটল ফিড হোক বা ব্রেস্ট ফিড হোক বেবিকে এরকম অ্যাঙ্গেল করে ধরবে একদম শুয়ে না খাইয়ে একটু অ্যাঙ্গেল করে ধরলে খাওয়াটা ঠিক মতন পাস করবে এবং খাওয়ার ভেতর দিয়ে খাওয়ানোর সময় বাতাস ওর ভেতরে বেশি যাবে না খাওয়ানো হয়ে গেলে তুমি একদম ওকে বিছানায় শুয়ে দেবে না কিছুক্ষণের জন্য নিজে এরমভাবে ধরে থাকো এরকম অ্যাঙ্গেল করেই ধরে থাকো অথবা একটা বালিশ দিয়ে ওকে এরমভাবে শুয়ে রাখো যেন একদম বিছানার সাথে সমান্তরালভাবে ও নাশ হয়ে থাকে খানিক্ষণ এরমভাবে থাকলে কীভাবে খাবারটা ভালোভাবে পাস করে যাবে এবং স্পিড আপ বা দই তোলার চান্সও থাকবে না এটা খেয়াল রেখো এরপর বলবো খাওয়ানোর পর বেবিদের যেটা করা উচিত সকালের দিকটায় যে আটটা সাড়ে আটটা বা ম্যাক্সিমাম নটা পর্যন্ত কিন্তু সূর্যের আলোটা হালকা থাকে তো এই হালকা সূর্যের আলোটা কিন্তু বেবিদের পক্ষে খুব দরকার তো তুমি যেটা করতে পারো একটা হালকা সূর্যের আলোয় বেবিকে খানিকক্ষণের জন্য রেখে দাও বা ভালো কিছু পেতে তার উপরে রাখো বেবির মাথা চোখ মুখ এই পোর্শনটা যাতে রোদ না লাগে সেটা দেখো এই মুখের নিচ থেকে পুরো বডিটা যাতে রোদ পায় সেই জন্য তুমি ওকে একটা জায়গায় রেখে দাও সেই রোদটা যেন অবশ্যই হালকা রোদ হয় এবং বেবিকে তোমার চোখের সামনে রাখো অথবা বিশ্বস্ত কারুর সামনে ওকে রাখো ওকে রেখে উঠে যেও না এবার কিছুক্ষণ এভাবে দশ পনেরো মিনিট রাখার পর ওকে তুমি সরিয়ে নিতে পারো বাট রেগুলার এটা রাখার চেষ্টা করো এটা ওদের হাড়ের পক্ষে খুব দরকার এরপর তুমি তেল মাসাজ করতে পারো তো আমি এটা তেল মাসাজের ক্ষেত্রে বলতে পারি এটাই যে বেবিদের কিন্তু দিনে দুবার অয়েল মাসাজ করা ভীষণ দরকার এমনিতে অয়েল মাসাজটা ভীষণ দরকার এই সময় ওদের নতুন চামড়া বেরোতে সাহায্য করেদের পুরনো যেই চামড়াটা আছে সেটা উঠে যায় লোম যদি থাকে তো সেটা উঠে যায় তো অয়েল মাসাজটা ভীষণ দরকার বেবিদের পক্ষে দিনে দুবার অয়েল মাসাজ করানো দরকার একবার স্নানের সময় একবার সন্ধ্যের দিকে যখন বেবিকে অয়েল মাসাজ করবে তো অয়েল যেটা সিলেক্ট করবে সেটা যেন অবশ্যই ভার্জিন অয়েল হয় এবং হানড্রেড পার্সেন্ট পিওর হয় যদি গরমকাল হয় তো ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করো যদি নর্মাল টেম্পারেচার হয় তো তাই সেক্ষেত্রে তুমি ভার্জিন অলিভ অয়েল ইউজ করো যদি শীতকাল হয় তো ভার্জিন আমন্ড অয়েল ইউজ করতে পারো ডক্টরকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো বাট আমি বলবো নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কখনোই সর্ষের তেল লাগানো একদম ঠিক নয় এটা তুমি দেখে থাকবে যে অনেক বেবিরা যখন একটু বড় হয়ে যায় না তখনও কিন্তু অনেকের সর্ষের তেল স্যুট করে না অনেকের র্যাশ বেরিয়ে যায় আর নিউবর্ন বেবিদের ক্ষেত্রে তো কখনোই সর্ষের তেল মাখানো ঠিক না কারণ ওদের চামড়াটা খুব সেন্সিটিভ থাকে তো এখানে সর্ষের তেল অ্যাপ্লাই করার ফলে ওদের চামড়াতে র্যাশ বেরোতে পারে তাই সর্ষের তেল বাদে অন্য তেলগুলো তুমি ভার্জিন অয়েল দেখে কিনে বেবিকে মালিশ করতে পারো দিনে দুবার একটা জিনিস অবশ্যই আমাদের বাবা মায়েদের মনে রাখা উচিত সেটা হচ্ছে চোখের এখান থেকে নাক পর্যন্ত আলতো হাতে ওদের টেনে দিতে হয় যখন অয়েল মাসাজ করবে সেই সময় আলতো হাতে চোখের কোনা থেকে নাক পর্যন্ত এভাবে টেনে দেওয়া দরকার তার কারণ হচ্ছে এখানে ডাক্ট বা অস্ত্র নালিকা থাকে এটা যদি আটকে যায় তো বেবিদের চোখে একটা জলের প্রেশার চলে আসে চোখ ফুলে যেতে পারে চোখে জল থাকে বা চোখে জলটা বেরোতে পারে না তো এই কারণে কিন্তু প্রথম থেকেই আমাদের আলতো হাতে এই জায়গাটা অয়েল মাসাজ করার সময় ভালো করে ম্যাসাজ মাসাজ করে দেওয়া উচিত এ বিষয়ে তুমি ডক্টরকে জিজ্ঞাসা করে নিতে পারো তো যখন তোমার বেবির অয়েল মাসাজ করা হয়ে যাবে অয়েল মাসাজের সময় তুমি পা দুটো হাত দুটোকে ভালো করে ম্যাসাজ করে দিতে পারো অয়েল মাসাজ করা হয়ে গেলে এবার আসে স্নানের একটা পর্ব নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যখন বেবিদের করটা থাকে বা নাড়িটা থাকে না সেই সময় অনেক ডক্টর বলে থাকেন যে গা রেগুলার স্পঞ্জ করে যেতে আবার অনেক ডক্টর বলে থাকেন যে সিজনের উপর নির্ভর করছে স্নান স্পঞ্জ স্নান স্পঞ্জ এরম করা যেতে পারে তো আমি যেটা করতাম যে যদি তোমার বেবি এরকম হয় যে তোমার বেবি শীতকালে জন্মালো তো তুমি যতদিন পর্যন্ত রামবেলিকাল কটটা খসে পড়ছে বা নারীটা খসে পড়ছে ততদিন পর্যন্ত তুমি ওকে গাছ স্পঞ্জ করতে পারো যদি তোমার বেবি খুব গরমকাল হয় তো সেক্ষেত্রে তুমি দু তিন দিন বাদে বাদে স্নান করাতে পারো যেটা আমি করেছিলাম আমার বেবি যেহেতু নর্মাল একটা টেম্পারেচারে হয়েছিল তো যতদিন ওই কটটা ছিল আমি দু তিন দিন বাদে বাদে ওকে স্নান করাতাম এবং বাকি দিনগুলোতে ওকে গাছ স্পঞ্জ করে দিতাম যখন তুমি স্নান করাবে গা বা গা স্পঞ্জ করাবে খেয়াল রেখো যেন কটার ওপরে কোনো চাপ না পড়ে বা কটের গায়ে যেন কোনো রকম জল না লাগে এটা অবশ্যই খেয়াল রাখা দরকার এবার বলি যেদিন তুমি ওকে স্নান করাবে মনে করছো তার আগে সমস্ত জিনিসগুলো বিছানায় গুছিয়ে রাখো ওর ডাইপার থেকে শুরু করে যেখানে ওকে শোয়াবে সেখানে ওর জামা কাপড় সমস্ত কিছু যা যা যে যেটা দিয়ে ওকে র্যাপ করবে সব কিছু আগে বিছানায় রেডি করে রাখো ঘরের এসি ফ্যান অফ করে রাখো তারপরে জলের পাত্র নিয়ে আসো বেবিদের নিউবর্ন বেবিদের অবশ্যই তো আমরা নিজেদের বাথরুমে স্নান করাবো না ওদেরকে ঘরেতেই স্নান করানো উচিত তো ঘরের সমস্ত অ্যারেঞ্জমেন্টটা আগে করে নাও যে জলটা আনছো সেই জলটা যেন অবশ্যই ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ারের জল হয় তার কারণ হচ্ছে আমাদের ট্যাঙ্কির জলে হতে পারে আয়রন থাকতে পারে খাট থাকতে পারে সেটা বেবির পক্ষে ভালো না তো তাই জন্য বেবিকে সবসময় স্নান করানোর জন্য তুমি ওয়াটার পিউরিফায়ার বা ফিল্টারের জল ইউজ করো এবং জলটা যেন হালকা গরম হয় জলটা যেন খুব গরমও না হয় আবার যেমন নর্মাল ঠান্ডা জল হয় সেটাও যেন না হয় খেয়াল রাখবে জলটা যেন হালকা গরম হয় তুমি চেক করে একবার দেখে নেবে আমি বলবো কি স্নান করানোর সময় কোনো একজনের হেল্প তুমি অবশ্যই নাও এরপর বেবিকে আস্তে আস্তে স্নান করাও বা স্পঞ্জ করাও যেটাই যেদিন করানোর আছে সেটা করে নাও যদি তোমার বেবিকে শ্যাম্পু দিতে মনে হয় তো আমি বলবো এক সপ্তাহে একবার শ্যাম্পু এবং সপ্তাহে একদিন সাবান শ্যাম্পু আর সাবান একদিনে দিও না বা পর পর দিও না শ্যাম্পুটা কিন্তু রেগুলার বেবিদের করানো উচিত কারণ এই সময় ড্যানড্রাফ চলে আসতে পারে আর ড্যানড্রাফটা যদি খুব বেশি বেড়ে যায় না তখন কি হয় মাথায় একটা ড্যানড্রাফের আস্তরণ বা একটা ছাতা পড়ে যায় বা একটা মোটা চামড়ার আস্তরণ পড়ে যায় এটাকে কার্ডেল ক্যাপ বলে তো এই জন্য টাইম টু টাইম শ্যাম্পু করানো উচিত এবং শ্যাম্পুটাকে ভালো করে ধুয়ে ফেলা উচিত বেবির যখন স্নান এভাবে হয়ে যাবে বা গা স্পঞ্জ করানো হয়ে যাবে তখন ওকে ভালো করে র্যাপ করে নাও কোনো সুতির কাপড় বা তোয়ালেতে র্যাপ করে নিয়ে ওকে বিছানায় রেখে দাও এবার ভালোভাবে গা হাত পা মুছে দাও মুখটা মোছানোর জন্য স্পেশালি আমি বলবো একদম শুকনো জিনিস দিয়ে না মুছে দিয়ে কোনো একটা সুতির পরিষ্কার ভালো কাপড়কে জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নাও তারপর সেটা দিয়ে ওর মুখটা পরিষ্কার করে নাও এইভাবে বেবিকে আবার জামা টামা পরিয়ে রেডি করতে থাকো যখন তুমি বেবির স্নান হয়ে যাবে তখন বেবির করটার আলাদা করে কিন্তু যত্ন নিতে পারো আমাকে আমার ডক্টর বলে দিয়েছিলেন দিনে একবার করটার যত্ন নিতে তার জন্য আমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে একটা পরিষ্কার তুলো নিয়ে আমি ফিল্টারে জলে তুলোটাকে ধুয়ে ফেলতাম এবং সেটাকে ভালো করে সোপ করে নিয়ে ওই তুলোটা দিয়ে আস্তে আস্তে করটাকে একবার পরিষ্কার করে নিতাম এবং বাতাসের সংস্পর্শে রেখে দিতাম যত তো ওটা এয়ারের কন্ট্যাক্টে থাকবে তত তাড়াতাড়ি ওটা শুকোবে এবং আস্তে আস্তে সেটা টাইম টু টাইম খসে পড়বে যে যা যে বেবি যেমন খসে পড়ার কথা সেরকম কোনো বেবির এটা দশ দিনেও খসে পড়তে পারে কোনোদিন কোনো বেবির পনেরো দিনেও খসে পড়তে পারে বাট আমাকে ডক্টর বলে দিয়েছিলেন দিনে একবার এই করটার ওভাবে পরিষ্কার করতে এবং করটাকে ওপেন এয়ারের কনটাকে রেখে দিতে যাতেটা শুকিয়ে যেতে পারে এরপর বলবো বেবিকে তুমি বেবির প্রয়োজন মতন বেবি যেই সিজনে হচ্ছে সেই মতন ওকে ড্রেস পরাও যদি তোমার বেবি গরমকালে হয় দেখো বেবিদের পক্ষে সুতির ড্রেস সবথেকে ভালো তো বেবি যদি গরমকালে হয় তো বেবির যতগুলো সেট তুমি কিনতে চাও কিনে সুতির হালকা কালারের ড্রেস কেনো সেগুলোকে ওকে পরাও যদি বেবি শীতকালে হয় তো আমি বলবো শীতের সুতির ওপরে বেস করে শীতের অনেক রকম পোশাক হয় সেগুলো কিনতে পারো বা লেয়ারে পোশাক পরাতে পারো ডক্টরকে জিজ্ঞাসা করে বাট উলের জিনিস কিন্তু নিউবর্ন বেবিদের পক্ষে খুব একটা ভালো নয় ওদের দেহটা তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে তো এটা ড্রেসের কথাটা খেয়াল রেখো এবার বলি যে বেবিকে ডাইপার পরানোর কথা দেখো আমার মনে হয় যে নিউবর্ন বেবিদের ডাইপার পরানোটাই প্রথম প্রথম ভালো কারণ তুমি এই সিচুয়েশনের মধ্যে নতুন এসেছো তোমার বেবি একটা নতুন পরিবেশে এসেছে তো এই সময় যদি ও বারবার ন্যাপি পড়াওকে কটন ন্যাপি বারবার শ্বশু করলে বা হিশু করলে ভিজে যাবে ওর একটা অস্বস্তি হবে বাই এনি চান্স যদি তুমি লক্ষ্য না করো যে ও হিসু করেছে তুমি যদি না পাল্টাও সেখানে থেকে ঠান্ডা লেগে যেতে পারে তো এর জন্য আমি বলবো যে প্রথম কয়েকটা দিন তুমি ডাইপার পরা ডাইপার কিন্তু প্রপারলি পরালে রকম অসুবিধা হয় না ওর সাইজে যে ডাইপারটা ঠিক হয় নিউবর্ন বেবিদের সাইজের ডাইপার পাওয়া যায় সেই ডাইপার কেন এবং একটা ভালো কোম্পানির ডাইপার কেন ভালো কোম্পানির একটা ডাইপার কিন্তু ভালো অ্যাবসর্বিং ক্ষমতা থাকে তো তুমি মাঝে মাঝে চেক করে দেখো তোমার বেবির ডাইপার ফুল হয়ে গেছে কিনা যদি দেখো ডাইপার ফুল হয়ে গেছে তো সেটাকে চেঞ্জ করে দিতে হবে মাঝে মাঝে চেক করে দেখো পটি করেছে কিনা বেবির অনেক সময় মাঝে মাঝে পটি করে দিতে পারে তো সেই সময় পটিটা দেখে তোমাকে ডাইপার পাল্টে দিতে হবে রাতেও এটা কন্টিনিউ করবে রাতেও ডাইপার চেক করবে ফুল হয়েছে কিনা বা রাতেও পটি করেছে কিনা দেখে নেবে এবার স্নানের সময় তুমি জামা কাপড় যদি পরিয়ে নিলে তারপর তুমি একটা ডাইপার পরাতে হবে তো আমি বলবো একটা ভালো কোম্পানির ডাইপার চুজ করো ভালো কোম্পানির ডাইপারগুলো ইউজুয়ালি তিন ঘণ্টা সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত পরানো যেতে পারে একবারে তো এটা বেবি টু বেবি ডিপেন্ড করছে যে কোন বেবি কতটা হিসু করছে বা শুশু করছে তো তুমি একটা এরকম ভালো কোম্পানির ডাইপার কেনো এবার ডাইপার যখন পরাবে যতবারই ডাইপার পরাবে ততবারই তোমাকে ভালো করে ওই সারফেসটা টিস্যু দিয়ে বা তুমি একটা টিস্যু নাও সরি ওয়াইপস দিয়ে মুছে নাও এবং যদি মনে করো তো একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে পারো যদি ভিজে কাপড় ইউজ করো তো সেক্ষেত্রে বলবো ভিজে রাখবে না ওই জায়গাটাকে একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে তারপর সোক করে নাও এরপর একটা অ্যান্টি র্যাশ ক্রিম ওর চারপাশে লাগিয়ে দাও র্যাশ হোক বা না হোক অ্যান্টি র্যাশ ক্রিম কিন্তু এই সময় লাগানো ভীষণ দরকার অ্যান্টি র্যাশ ক্রিম লাগানো হয়ে গেলে আমি যেটা ইউজ করতাম বিফোর ন্যাপি তুমি তোমার ডক্টরকে জিজ্ঞাসা করে একটা এরকম অ্যান্টি র্যাশ ক্রিম কিনে নিতে পারো এবং সেটা লাগিয়ে রাখো তারপর ওকে ডাইপার পরাও ডাইপারটা যখন পরাবে মনে রাখবে ডাইপারটা যেন ওই যে আম্বেলিক্যাল কড আছে বা নাড়ি আছে সেটাকে ঢেকে পরাবে না সেটার নিচে যেন থাকে এটা অবশ্যই খেয়াল রাখবে ওই ইলাস্টিকটা যেন আম্বেলিক্যাল কডের নিচেই শেষ হয়ে যায় তো এইভাবে ডাইপারটা ওকে মেনটেন করে করে পড়াও ডাইপার থেকে মেনটেন করে পড়ালে ডাইপার থেকে কোনো রকম প্রবলেম হওয়ার চান্স থাকে না এরপর বলি বেবিকে যেই বিছানায় বা যেখানে শোয়াবে বেবিকে শোয়ানোর জন্য অনেকে বেবি কট কিনে থাকে অনেকে ব্যাসিনেট কিনে থাকে অনেকে দোলনা কিনে থাকে অনেকে বাবা মা যেই বিছানায় বিছানায় শোয়ে সেই বিছানাতেই বেবিকে শোয়ায় তো যেখানেই বেবিকে শোয়াও না কেন বা রাখো না কেন আমি বলবো সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় নিয়মিত যাতে ওটাকে কাজ কেচে রাখো সেটা তুমি খেয়াল রাখবে যেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় যদি বিছানাতে বাবা মায়ের বিছানাতে বেবি শোয় তো সেক্ষেত্রে বেবি যেই পোষ্যানটায় শুচ্ছে না সেই পোষ্যানটায় একটা আলাদা চাদর পাতো বা আলাদা তোয়ালে বা কাঁথা বা কুইক ড্রাই যেটা তুমি ব্যবহার করো সেটা যেন ওই পোষণটা আলাদা হয় বাকিদের বিছানার থেকে যেন ওই জায়গাটা আলাদা থাকে এটা খেয়াল করো এবং অবশ্যই নিউবর্ন বেবিদের আশেপাশে রকম বালিশ রাখা ঠিক না কোনো চাদর বা কম্বল রাখা ঠিক নয় কারণ ওরা এই সময় হাত দিয়ে সরাতে পারবে না কোনো কারণে যদি ওই বালিশ বা চাদর ওর ওপরে চাপা পড়ে যায় না তো সেটা একটা মারাত্মক বিপজ্জনক ঘটনা ঘটতে পারে তো প্লিজ নিউবর্ন বেবিদের গায়ে কোনো রকম চাদর বা কম্বল চাপিও না বা ওদের আশেপাশে কোনো চাদর বা বালিশ টালিশ কিছু রেখো না জাস্ট নর্মাল ওদেরকে শুয়ে রাখো যদি তুমি মনে করো যে ঠান্ডার সময় আছে তো এমন অনেক ড্রেস পাওয়া যায় যেগুলো পুরো হাত পা একসাথে পা পর্যন্ত ঢাকা থাকে সেরকম ড্রেস পরে ওকে শোয়াও বা ঘুম পাড়াও বাট কোনোরকম চাদর বা কম্বল ওদের গায়ের ওপরে প্লিজ চাপিয়ে দিও না এর থেকে মারাত্মক বিপদ ঘটতে পারে বা ঘটে থাকে এইভাবে তুমি বেবিকে শোয়াও এবং যতবার বেবি ঘুমাবে এই সময় বেবিরা মাঝে মাঝেই ঘুমোয় তো যতবারই ঘুমুক না কেন ওকে মশারির মধ্যে অবশ্যই রাখবে মশারি ছাড়া কখনোই ওকে ঘুম পাড়াবে না বা ঘুমাবে ঘুমাতে দেবে না অবশ্যই মশারি খাটিয়ে দেবে এরপর বলি ঘুমানোর পার যখন হয়ে যাবে তখন অবশ্যই তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেবিকে না কখনোই একা ছাড়বে না যখনই তুমি বেবিকে বেবি যাই করুক না কেন হয় তুমি থাকো বা তোমার বাড়ির যে বিশ্বস্ত কেউ আছে সে যেন বেবির সামনে থাকে এটা অবশ্যই তুমি খেয়াল রাখবে এরপর বলি রুমের টেম্পারেচার যে রুমে বেবিকে রাখছো সেই টেম্পারেচারটা কিন্তু ঠিক থাকা ভীষণ দরকার যদি গরমকাল হয়তো পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস টেম্পারেচারটা বেবিদের পক্ষে ভালো এসি টেম্পারেচারটা এর ওপরে এপর ডিপেন্ড করছে যে তুমি কোন জায়গায় রয়েছো তো সেটার সেদিন কেমন গরম রয়েছে তো সেটা তোমাকে অ্যাডজাস্ট করে এসির টেম্পারেচারটা ঠিক রাখো যদি তোমার বাড়িতে এসি না থাকে বা কুলার না থাকে তো তুমি চাইলে বেবিকে একটা এরকম ঘরে শিফট করো যে ঘরে দুপুরের আলোটা পড়ছে না সকালে সূর্যের আলোটা ভালো হয় বাট দুপুরের আলোটা বিভীষণ কষ্ট হতে পারে ঘর গরম হয়ে যেতে পারে তো গরমকালে তুমি বেবিকে একটা ঠান্ডা ঘরে শিফট করতে পারো যদি শীতকাল হয়তো তুমি রুম হিটার ইউজ করতে পারো অটোমেটিক রুম হিটারের টেম্পারেচারটা যখন গরম হয় আবার বন্ধ হয়ে যায় যদি অটোমেটিক রুম হিটার না থাকে তো তুমি রুম হিটারের টেম্পারেচারটাকে কন্ট্রোল করো একটু গরম হলেই রুম হিটার অফ করে দাও একটা না কিন্তু রুম হিটার চালিয়ে রাখা ঘরের পক্ষে ঠিক না বেবির পক্ষেও সেটা ক্ষতিকর বেবি যে ঘরে শুবে অবশ্যই সেখানে কোনো মশার ধূপ বা মশার কোনো অয়েল জ্বালিয়েও না ওটা খুব ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে বা কোনো উগ্র গন্ধ যাতে ঘরে না হয় সেটা অবশ্যই খেয়াল রেখো এরপর বলি বেবিদের নোক অনেক সময় বড় হয়ে যায় নিউবর্ন বেবিদের ক্ষেত্রে ছোট ছোটো আঙুলের অনেক বড় বড় নোখ হয়ে যায় সেগুলো কাটা কিন্তু অনেক সময় অনেক অসুবিধার হয়ে যায় অনেকে ভয় পেয়ে যেতে পারে তো এর জন্য লেন্স লাগানো নেল কাটার পাওয়া যায় সেই লেন্স দিয়ে দেখতে সুবিধা হয় নোখগুলোকে বড় করে দেখা যায় এবং কাটতে সুবিধা হয় যদি তুমি মনে করো যে নোখ কাটতে তোমার ভয় লাগছে তো তুমি নেল নোখগুলোকে ফাইল করেও দিতে পারো ঘষে ঘষে ফাইল করলেও নোখগুলো ছোট হয়ে যাবে যাই করো না কেন প্রপার আলো যাতে থাকে প্রপার আলোর মধ্যে যাতে এই কাজটা করো সেটাই তুমি লক্ষ্য রাখো বলি কিছু জিনিস কিন্তু এরপর মাকে এই সময় মেনে চলা ভীষণ দরকার মাকে কিন্তু এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মা যেন মায়ের হাতে যদি বড় বড় নোখ থাকে তো সেক্ষেত্রে কিন্তু বেবির গায়ে আঁচল লাগতে পারে তো মায়ের উচিত এই সময় নোখগুলোকে ফাইল করে ফেলা বা কেটে ফেলা মা যখনই বেবির যাবতীয় কাজকর্মগুলো করবে না তো মায়ের অবশ্যই হাতগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলা উচিত মায়ের মনে রাখা উচিত যে বেবির গায়ে এ সময় যে সমস্ত তেলগুলো বলা হলো ভার্জিন হয় এগুলো ছাড়া অন্য কোনো কিছু লাগানো ঠিক না ময়েশ্চারাইজার লাগানো ঠিক না এমনকি নিউবর্ন বেবিদের কোনো রকম কাজল বা কাজলের রকম টিপও পরানো কিন্তু ওদের স্কিনের পক্ষে উচিত নয় যদি বাইরের কেউ বা অন্য কেউ এসে বেবিকে ধরতে যায় তো এই সময় নর্মালি বেবিদেরকে অন্য কারোর কাছে দেওয়া খুব একটা ঠিক নয় তাও যদি ধরতে আসে তো সেক্ষেত্রে তাদের কিন্তু স্যানিটাইজার দিয়ে বেবিকে ধরা উচিত বেবিকে যখনই যেয়েই ধরবে তো খেয়াল রেখো যেন বেবির ঘাটটায় ভালো করে সাপোর্ট দেয় পিঠে ভালো করে সাপোর্ট দিয়ে ভালোভাবে ধরা হয় এবং যখন তুমি বাইরে ওকে ভ্যাকসিনের জন্য বা ডাক্তার দেখাতে নিয়ে যাবে তো অবশ্যই ভালো করে বেবিকে র্যাপ করে নিও র্যাপ করার জন্য আলাদা র্যাপার কিনতে পাওয়া যায় এরপর বলি বেবিদের মাথার ওপরে জায়গাটা কিন্তু অনেক নরম হয় তো সেই জায়গাটা যাতে কোনো রকম আঘাত না লাগে সেটা খেয়াল করো বেবিদের চোখে বেবিদের চোখে খুব যেহেতু ছোট্ট চোখ ওদের সবে সবে চোখ খুলছে মনি ঘোরাতে শিখেছে আরে খুব জোরালো আলো যাতে বেবির চোখে না পড়ে সেটা অবশ্যই খেয়াল করো খুব জোরে যাতে সাউন্ড না হয় কোনো ঘরের মধ্যে যেন জোরে জোরে আওয়াজ হচ্ছে এরকম যেন না হয় বেবিদের ঘুমোতে অসুবিধা হবে ঘুমটাই সময় খুব দরকার তো এই জিনিসগুলো খেয়াল রেখো এবং বেবিকে কখনোই কিন্তু জোরে জোরে ঝাঁকিও না বা খুব জোরে জোরে দোল দোল করো না তাহলে কিন্তু ওদের পক্ষেটা খুব মারাত্মক ঘটনা ঘটতে পারে তো এই জিনিসগুলো একটু মায়েদের মেনে চলা দরকার আর আমি যেটা নিজে বুঝেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে যখন আমরা মা হয়ে আসি না যদি কোনো মায়ের একটু শারীরিকভাবে দুর্বল থাকে তো সেটা আলাদা ব্যাপার বাট এমন যেন না হয় যে মা এসেই পুরো দায়িত্ব বেবির দিদি মাঝে বা ঠাকুমা মাঝে তার উপরে দিয়ে দিলো এটা কিন্তু উচিত না মায়ের এই সময় নিজের ইনভলভ হওয়াটা ভীষণ দরকার বেবির প্রত্যেকটা কাজে মা এবং বাবা দুজনেই যদি ইনভলভ হতে পারে তো সেটা খুবই ভালো এবং মাকে কিন্তু বিভিন্ন জিনিস বেবির বেবির সংক্রান্ত যা যা জিনিস হয় না সেগুলোর উপরে ভালোভাবে নজর রাখতে হয় এমন যেন না হয় যে তুমি বেবির খাওয়ানোর উপরে এত যত্নবান হয়ে গেছো যে বেবি ডাইপার পাল্টাতে ভুলে যাচ্ছো তুমি বেবি স্নান করানোর উপরে এত যত্নবান হয়ে গেছো যে বেবি জল গরম জল ফোটাতে ভুলে যাচ্ছো তো তোমার মাকে কিন্তু এটা উচিত যে বেবির প্রত্যেকটা জিনিসের ওপর মায়ের যেন সজাগ দৃষ্টি থাকে এবং কোনটা কোন অবস্থায় রয়েছে সেটা যেন মা অবশ্যই জানে এটা মায়ের মনে রাখা কিন্তু ভীষণ দরকার আমি এটা শেয়ার করলাম একটা হেলদি সুস্থ বেবির ভালো ওয়েটের বেবির কিভাবে টেক কেয়ার করা যেতে পারে এবং আমার এক্সপিরিয়েন্সটা আমি আমি কি কী করে গেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো অন্য প্যারেন্টসদের সাথে আমাদের ভিডিওটাকে শেয়ার করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো থ্যাংক ইউ